কবিতার নাম কনকা অঞ্জলি, কলমে আর কণ্ঠে সুমিতা দাস। বিদায় বেলায় মেয়ে মায়েরা চলে দুমুঠো চাল কনকাঞ্জলি রূপে ছুঁড়ে মাকে বলে, তোমার সমস্ত ঋণ শোধ করে দিয়ে গেল মা গো। মায়ের সবটুকু ঋণ শোধ করা যায় কি? তোমার অনেক ঋণ আছে মা গো আমার জীবনে, এই ঋণ এই জীবনে শোধ করা যাবে না মা গো। তোমায় শুধু যন্ত্রণা দিয়েছি মা গো, 9 মাস 10 দিন গর্ভে আগড়ে লাগলে, প্রসবে নারী ছেঁড়া যন্ত্রণা সব কিছুই কষ্ট সয়েছ মা গো তুমি হাসি মুখে শুধু আমায় এই পৃথিবীর আলো দেখানোর জন্য। তুমি করেছো ধন্য আমায় জন্ম দিয়ে, আলো দেখিয়েছো এই পৃথিবীর, তোমার দেওয়া আমার এই শৈশব। রাতে যখন কেঁদে জেগে উঠতাম তখন তুমি নিজে জেগে থেকে আমাকে ঘুম পাড়াতে। আমার মুখের প্রথম ভাষা মা গো তোমার দেওয়া, শিক্ষা দিয়েছো, বাঁচতে শিখিয়েছো, চলতে শিখিয়েছো মা গো তুমি, যে এ পৃথিবীতে মানুষের মতন চলতে শিখেছি তোমার হাত ধরে মা গো। আমি আমার কষ্টে ফেটেছে তোমার বুক, কেঁদেছো আমার কান্নায় তুমি, সুখী হয়েছো আমার সুখে তুমি মা গো, আমার হাসিতে হেসেছো তুমি মা গো, আমায় আমার বিজয়ে বিজয়ী হয়েছো তুমি মা গো, এই নিষ্ঠুর পৃথিবী থেকে আগলে রেখেছো মা গো তুমি আমায়। মা গো বলো এই ঋণ কি শোধ করা যাবে দুমুঠো চাল দিয়ে? এই কুসংস্কারের রীতি মানতে পারবো না মা গো, আমি দেব না গো আমি কনকাঞ্জলি, এই কুসংস্কার যেন বন্ধ হোক, কোনো মেয়ে যেন না দেয় কনকাঞ্জলি।